শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, এখানে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজ তোমাদের কাছে, সীমাকি ওয়ার্ল্ডে। পরন্ত বিকেলে একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা। তো আজ আমি একটা রেসিপি বানাবো, সবাই বানাও, সবাই জানো, কিন্তু আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো, আমার প্রায় 700 থেকে 800 দেশি মুরগির কাটা রয়েছে, আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, যা যা লাগে মাংসের জন্য, পেঁয়াজ, সব কিছু আমি কেটে গুছিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে আমি তেল দিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজগুলো। দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজগুলো শ্রদ্ধায় অবনত হবে ততক্ষণ পেঁয়াজগুলো ভাজতে হবে। দেখো পেঁয়াজগুলো একদম নরম হয়ে গিয়েছে, তো আমি পেঁয়াজগুলো তুলে নিলাম, আর একটা মিক্সির বাটিতে আমি নিয়ে নিলাম কেটে রাখা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলি। এবং আমি যে পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছিলাম ওইগুলিও মিক্সির জারে আমি দিয়ে দিলাম। তো দেখো আমি পেস্টটা কীরকম বানিয়ে নিয়েছি। এবারে আমি কড়াই গরম তেলের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ওই বাটা মশলাটা যেটা আমি বেটে নিয়েছিলাম সেটাই আমি এখন দিয়ে দিলাম। আর রান্নাটা আমি প্রেশার কুকারে করছি, তোমরা চাইলে কড়াতেও করতে পারো, করে প্রেশার কুকারে তুলে নিতে পারো, কিন্তু আমি তাড়াতাড়ি হয়ে যাবে এবং সহজ পদ্ধতিতে প্রেশারে করেছিলাম। মশলাটা কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য একটু গরম জল দিয়ে যাতে মশলাটা ধরে না যায় সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম। আর কষানো হতে হতেই আমি দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা দেখেছে তাদের সবাইকে বলবো একটা করে লাইক করো, আর ভিডিওটা ফুল ওয়াচ করো বন্ধুরা, আর অবশ্যই একটা করে কমেন্ট করো। হয়তো আমার ভয়েসটা একটু আসতে পারছো, আমার শরীরটা বিশেষ ভালো নেই, তো যাই হোক আমি মানে অসুবিধাই হচ্ছে ভয়েসটা দিতে, তো তোমরা একটুখানি মানিয়ে নিও। এরপরে আমি একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম, যারা দেশি মুরগি পছন্দ করো তাদের কাছে এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, অনেকে পছন্দ করো না সেটা আলাদা ব্যাপার। আর এইরকম অবস্থায় আমি দিয়ে দিলাম নুন, প্রথমে আমি নুন অ্যাড করিনি, এখন দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা আমি এই অবস্থায় দিয়ে দিলাম, মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না, মাংস, ডিম এগুলো একটু ঝাল হলে ভালো লাগে। তবে আমি আলুগুলোকে ভেজে রাখি না, যখন প্রেশার কুকারে করি আমি আলুগুলো একটু বড় বড় রেখেছি, যেহেতু কুকারে সিটি করবে তো সেই জন্য একটু বড় বড় রেখেছি। আলুগুলো আমি এরকম অবস্থায় দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মাংসের সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আর এইবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল, পরিমাণ মতো তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে, কে কতটা ঝোল রাখবে। তো দেখো এখানে আমি যতটা জল দিয়েছি এবারে দেখিয়ে দিলাম, আর প্রেশার কুকারে ঢাকা দিয়ে সিটিও দিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার মাংস, আর লাস্টে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আর ঘি, দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখো আলু মাংস সবই সিদ্ধ হয়ে গেছে, আমি 4 থেকে 5 সিটি দিয়েছিলাম।
তো বন্ধুরা আজকে ভিডিওটা এরা পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।